মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করব প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি। বুঝতে পারছো আজকে নিচ থেকে শুরু করেছি, আসবে আসবে। তো এই হচ্ছে বাজার হাট, দুটো চাল কুমড়োও নিয়ে আসলাম, চাল কুমড়ো, গাজর আর বিনস এই আনলাম ওখান থেকে। চলো এবার যাবো ওপরে, আজকে তো ছুটি, উনিও আছেন আমার সাথে। হ্যাঁ, হালুয়াওয়ালা থেকে এক কাপ করে চাও খেয়ে এলাম। সবসময় তো আর দেখানো যায় না, নিজেদেরও কিছু তো টাইম থাকে আর কি। এই যা, তো তো চলো যাই, আমরা একজনকে দেখে থেমে গেছিলাম, একজন রয়েছে আর কি দেখতে। তো বসে পড়েছি, এখন সবজিপাতি কাটবো। এখন বেজে গেছে জানো তো 11টা প্রায় বাজতে যায়, আর আমার চেয়ারটার অবস্থা দেখো কি করে রেখেছে। যদি ওই শার্টটা কাচতে হবে ওর, তো ওই শার্টটা পরেই কদিন ঘোরাঘুরি করছিল। আজকে আমি একটু অল্প ক্যাপসিকাম দেবো, দেখো এইটুকুই নিয়েছি, একদম সরু সরু করে কেটে। আগের দিন সবজিতে খেয়েছিলাম, আজকে ওরকম বানানোর চেষ্টা করবো, কিন্তু ও আর আমি কিছুতেই মনে করতে পারলাম না। আসলে সেদিন তাড়াহুড়োতে খেয়েছি, আর খেতে যাওয়ার ইচ্ছেটা ছিল না, নেহার জলটা পাইনি তাই জন্য খেতে গেছিলাম। তো অনেকেই জিজ্ঞেস করছিলে যে আমার আঙুলটা কেমন আছে, আঙুলটা দেখানো যাবে কি? এই যা, আঙুলটা এরকম রয়েছে, এই যে এখানটা একটা ফোস্কা আছে আর ওপরটা এরকম, এই ফোস্কাটা রয়ে গেছে। আর এই আঙুলটায় এইখানটা, এই যে দেখতে পাচ্ছ এখানটা তো, আর এই আঙুলটা তো একটু, এই যা পড়েছে ফোস্কা ফাস্কি। তবে বিটাডাইনটা লাগিয়ে ভালো আছে, তবে এই জল ফোস্কাগুলোতে না একটু ব্যথা করছে কিন্তু, লেগে গেলে বাই চান্স। তো এরকম সরু সরু করে ক্যাপসিকামগুলো কাটার চেষ্টা করছি, দেখা যাক কতদূর কী হয়। এই সবজিগুলোকে কেটে নিয়ে ভাতটা বসাবো, আর ভাতটাকে বসিয়ে দিয়ে আমি রাজ্যের কাজ করবো আজকে। আজকে যেহেতু শনিবার, ওর গেটটা ফাঁকা পাওয়া গেছে, কিছুতেই আমাকে হাত দিতে দেয় না কাজ থাকলেও। আজকে ভালো করে পরিষ্কার করবো, আর ঠাকুরের জায়গাটাকেও পরিষ্কার করবো। ঠাকুরের জায়গাটা পরিষ্কার করার একটা অবশ্য স্নান করতে হবে, স্নান দান করে, স্নান করতে গিয়েও কাজ আছে আজকে, কয়েকটা জামা কাপড় কাচতে হবে, কেচে সেগুলোকে ছাদে মেলতে যাবো। আজকে এত কাজ রয়েছে তো ওই জন্য আজকে আর বড়ি আচার এগুলো রোদে দিলাম না, দিলে ভালোই হতো। ও বলছে বড়ি আর কতদিন তুমি রোদে দেবে, বড়ি এবার রোদেই ভাজা হয়ে যাবে। আসলে আমাদের এখানে এবার যখন আবার বৃষ্টি নেমে থাকবে, তখন বৃষ্টিটাই নেমে থাকবে না, তখন তার ইচ্ছে করলে আমি রোদ পাবো না। ওই জন্য চেষ্টা করি রোদ যতদিন থাকবে একটু দেওয়ার। আর দুজনের বড়ি কতই বা লাগে বলো, মাছে কি শুধু বড়ি দিয়ে ঝোল খাবো নাকি আমি বুঝতে পারি না। ওই জন্য খুব বেশিও দরকার পড়ে না, তাও দুজনের 8 পিস মতো বড়ি দিই, অত বড় বড় বড়িগুলো তো কি করবো, শেষ করতে হবে, এই ভেবে দিয়ে রেখে দিই। উনি এখন ঘরের ওয়েব সিরিজ দেখছেন। আজকে তো আজকে প্রথমে বলেছিল কাজ আছে অফিসে, মানে ও নয় অফিস থেকেই বলেছিল কাজ আছে, তারপরে আবার রাত্রে বলে দিয়েছে যে না কাজ নেই। ক্যাপসিকামের একটা মাঝখানটা কেমন যেন, আজকে সামনে দোকানটায় সবজিটা পেয়ে গেলাম, হালুয়ালার পাশে যেটা, তো যা পিলাস তো আনলাম না, দেখা যাক। তো হালুয়ালার পাশের দোকানটাতেই সবজিটা আমি পেয়ে গেলাম, নাহলে একটা নতুন দোকানে যেতে হতো। নতুন নয়, এনেছি দু একবার ওই পাহাড়ি রাস্তাটা দিয়ে নেমে গিয়ে। আর দেখি আজকে যদি যেতে পারি রাত্রিবেলা গণেশ টেম্পলের ওদিকটাতে, আজকে না প্রচণ্ড ভিড় হবে রাস্তায়, কারণ দিওয়ালি আসছে তো দোকানে দোকানে ভিড়, তাই দেখা যাক কি হয়, যেতে পারি কি না আমরা। কত ভিড়ভাট্টার মধ্যে আমি পারি না যেতে, কারণ অলরেডি একবার অ্যাক্সিডেন্ট মতো হয়ে গেছিলো আমার, পেছন থেকে এসে স্কুটি ধাক্কা মেরেছিলো, তাও রং সাইড দিয়ে স্কুটিটা এসেছিল। সাবিরুচিতে সেদিনকে বেশ স্কোয়ার শেপ করে কেটেছিল, আমি ভাবছি লম্বা লম্বা করেই কাটবো, আমি দেখতে ভালো লাগছে না। এরম করেই কাটলাম চিকন চিকন করে, তো চলো আর বকবক করবো না, এবার কেটে দিই। থেকে শুরু করে আজকে
রান্নাঘরটা মোটামুটি পরিষ্কারই রয়েছে, কারণ সকাল থেকে সেরকম কোনো কাজ হয়নি। সকালবেলা আমি খেয়েছি ম্যাগি আর ওকে দিয়েছি ছাতুর শরবত, ও আজকে ছাতুর শরবত খাবে বলেছিল। আর দেখো এটাকে না আমি একটুখানি ভাপিয়ে নিলাম জাস্ট একদম কাঁচা, মানে আমরা খাবো আজকে রেস্টুরেন্ট স্টাইল। আর রেস্টুরেন্টে দেখবি একটু সবজিগুলো কচকচ কচকচ করে, মানে ওরা জাস্ট টস করে ভাতটা দিয়ে মিশিয়ে দেয়, তো একদম কাঁচা। আমার মনে হয় ওরাও একটু ভাপ দিয়ে নেয় আর কি, একদম তো কাঁচাটা দেয় না, তো আমি একটু ভাপ দিয়ে নিয়ে একটু ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম। কিছুই নয়, 1 মিনিট মনে হয় একটু ইসেতে বসিয়ে রেখেছিলাম ইন্ডাকশন, আর ভাতটা আমি এখানে বসিয়ে দিয়েছি। ওই গোটা গরম মশলা আর তেজপাতা দিয়েছি, ঘরের চালটা দিয়েই বানাবো। তো চলো এবার যাওয়া যাক পরে। ফ্রিজটা যেহেতু একদম দরজার পাশে থাকে তাই জন্য একটু তো নোংরা হয়ই, আর এটা একটু ধুলো পড়েছিল তাই এখানেই মিস্টার মাসেল দিয়ে কি করেছে, আমি ভেজা ন্যাকড়া দিয়ে প্রথমে ডোলে দিয়ে তারপর শুকনো ন্যাকড়া দিয়ে ডোলে ভালো করে মুছে দিয়েছি। আর যেহেতু মানি প্ল্যান্টটা বাইরে এখন এই জায়গাটা একটু বেশি ফাঁকা লাগছিল তাই জন্য ঠিক এরকমভাবে সাইকেলটাকে রেখে দিলাম, পেছন থেকে সামনে এনেছি আর এইটাকে এখানে রেখে দিয়েছি। আর ডোরটাকেও ভালো করে মুছেছি কারণ প্রচণ্ড ধুলো পড়েছিল এই আর কি তাই জন্যে। তো চলো এটার কাজ তো মিটেছে, এইবার করতে হবে আমাকে সেন্টার টেবিলটা। এই শুকনো ন্যাকড়াটাও রেখেছি আর আজকে কভারটাকে আমি ধুয়ে দেবো। তো চলো এবার পড়া যাক সেন্টার টেবিলকে নিয়ে। মনিটার এখানটা দেখে বুঝতে পারছো তো যে ধুলো পড়েছে, পুরো বাজে অবস্থা হয়ে রয়েছে। তো চলো এবার এটার পেছনে লাগা যাক। সুন্দর করে জানি না এটা কদিন থাকবে, আজকে বাম্বুটির এগুলোকেও পাথরগুলোকেও ঘষে দেবো। অলরেডি 15-20টা বেজে গেছে, তো চলো এবার হাত চালিয়ে কাজ করতে হবে। আমি ঠাকুরের সিংহাসনটাও না পরিষ্কার করেই ফেলবো ভাবছি। এই যে কারণটা কি বলতো, আমার জামাটা ছাড়াই রয়েছে, সকালে আমি যেহেতু বেরিয়েছিলাম জামা প্যান্ট ছাড়াই রয়েছে, তো সেটা পরেই কাজ করছি। তো চলো করেই নিই আগে পরিষ্কারটা। আর দেখতে পাচ্ছ আজকে ঠাকুরের পায়ে ফুল হয়নি আর কি, এখানে তো আর সবসময় পাওয়া যায় না। আর আমি মা তারাকে জবাটা তুলে দিলাম না কারণ ও দেবে, ওটা ওর ইচ্ছে। তো আর তো ঘর তো আজকে পুরো ফিটফাট রয়েছে, এই জায়গাটা আমি একটু বসেছিলাম আর না পাচ্ছি না, এবার যাবো একটু ছাদে। আর ওটাও স্কুটিতে রাখবে তাই জন্য স্কুটির কভারটাও ওখানে, বাদ বাকি সব তো গোছানোই রয়েছে। তো আজকে ঠাকুরের পায়ে ফুল হয়নি, আজকে সন্ধেবেলা যখন বেরোবো ঠাকুরের ফুল নিয়ে আসবো। এখানে আসলে বেরোলেই তো ওরকম পাওয়া যায় না। তো চলো অলরেডি বাজে 12:32, আমি এবার ছাদে মেলে দিয়ে আসি। দেখলেই যে সব মেলে টেলে দিলাম, আমি দুটো তার জুড়ে মেলে দিলাম, একটা তারে আমি মেললাম না, সব তারেই কিছু কিছু করে মেলে দিয়ে চলে গেছে। তাই আমিও আবার কি করবো, দুটো তার জুড়েই মেলে দিলাম আমিও, মানে আমার অত নেই, হাফ হাফ করে একটায় 4টে জিনিস মেললাম, একটায় 3টে জিনিস মেললাম, এই আর কি। তো চলো এবার যাবো ঘরে একটু বসে নিয়ে তারপর কাজগুলো করবো আমি। চলো গ্যাসে বসিয়ে দিলাম চিলি চিকেনটাকে,
গরম হওয়ার জন্য। আর এখানে আমি অল্প একটু ঘি আগে দিয়েছি কড়াইতে, আটটু দিয়ে দিচ্ছি, কারণ মনে হলো বেশি কম হয়ে গেছে, একদম ড্রাই হয়ে যাবে। তো ওই জন্য এখন বাজে প্রায় 1:15 মিনিটের মতো হয়ে যাবে। আর দেখো যে সবজিগুলোকে আমি হালকা বয়েল করেছিলাম একদমই, কিন্তু জাস্ট নখটা বসতেই দেখো, আর বিশেষ কিছু হয়নি। এবার সবজিগুলোকে ছেড়ে দেব। কড়াইটাকে যে কতদিন বাদে বার করলাম তার ঠিক নেই। মোটামুটি এটা একটু নেড়ে চেড়ে ভাজা করে নেবো, নুন চিনি আর গোলমরিচ গুঁড়ো দিয়ে ভাতটা দিয়ে মিশিয়ে হয়ে যাবে। এই হচ্ছে আমার ফ্রাইড রাইস, আর এই তো চিলি চিকেনটা গরম করেছি, তো দুটোই গরম গরম। আর আমারটা এই পাশে বেড়ে নিয়েছি, কিন্তু চলো ওরটা আগে দিয়ে আসি, আজকে তো নেই এখানে কভার, চলে আসো। ওই যে আরেকজন বসে আছে ওখানে, কম্বল টম্বল খোলা সব। আজকে কিছুক্ষণ রোদ উঠছে, কিছুক্ষণ মেঘ হচ্ছে, এরকমই হচ্ছে দেখো অবস্থা এরকম। আর এখানে দেখতে পাচ্ছো কি, আমি ঠাকুরের মালাটা, আর ঠাকুর মালাটা ধোয়ার পরে পুরো কাক স্নান করালে যেরকম হয় ওরকম হয়ে গেছে। যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেছে, কি বলো, এরকম চটজলদি কিন্তু এক একদিন ভালোই লাগে, তাই নয় কি? তো আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করে দিচ্ছি, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে, কারণ আজকে আর দেখানোর কিছু নেই, বিকেলে যেটুকু করবো দেখা যাক, বিকেলে কি করি না করি, গেলে গণেশ টেম্পলের ওদিকটাতেই যাবো। আজকে আপাতত ভীষণ টায়ার্ড হয়ে পড়েছি, এবার একটু ঘুমোতেই হবে, এরকম চটজলদি রান্না এক আধ দিন ঠিকই আছে, আসলাম করলাম মোটামুটি হয়ে গেল, আর রান্নাটা আজকে কম ছিল বলেই ঘরের কাজগুলো আমার হয়ে গেল। তো চলো আজকের মতো টাটা, কালকে আবারও আসবো তোমাদের সাথে, তোমাদের সাথে তো দেখা করতেই হবে, নাহলে একদমই ভালো লাগে না।